মানে বাড়ি ভাড়া যেতে এই শ্মশানটা ভাঙা শ্মশানের কাছে ওই আমাদের ওই শ্মশানে বসেছিল। আচ্ছা হ্যাঁ, আমাদের 11:30 শ্মশান বলে ওটা 11:30 শ্মশানে বসেছিল, তখন আমি 10 অব্দি দেখেছি। আবার দুপুরবেলা তখনও বসেছিল। আচ্ছা, সন্ধ্যেবেলা তো আবার বাড়ি যায় না, তারপরে সন্ধ্যেবেলা কখন আবার বাড়ি ভাড়ার দিকে চলে গেছে। ও বন্ধু বান্ধব সঙ্গে, আমি জানি বাড়ি ভাড়া বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মারে আবার চলে আসে, রবিবারে বাড়ি যায় না। আর রবিবার আবার কালকে খোঁজাখুঁজি করি সোমবার, আচ্ছা কালকে খোঁজাখুঁজি করছি, তারপরে এদিক সেদিক চারদিকে খুঁজেছি, তারপরে তারপরে একদিন বলে যে না ও তো বাড়ি চলে গেছে, নিকোস রবিবার থেকেই হবে, না থানা দাবি করা হয়নি। আমি জানি বন্ধু বান্ধব যায় আবার চলে আসে, ওরকম তো মাঝে মাঝে 2-3 দিন ধরে থাকে আবার চলে আসে। তারপরে বলে এবারে আমি বলছি তারপর ভাইকে বললাম এক কাজ কর, মাঝে মাঝে ছোটো ভাইকে বললাম আমি তাহলে এক কাজ কর, বাড়ি ভাড়াকে সব চত্বর খুঁজায়, খুঁজে এসে তারপর থানায় ডায়েরি করি বঞ্চ, থানায় ডায়েরি করে তারপর কি যদি আবার মাঝে মাঝে 11:30 শ্মশানে আমাদের পুলিশ একদিন তাড়া করছিলো, সব চলে যাচ্ছে, ওখান থেকে আড্ডা বন্ধ হয়ে গেলো, লাস্টে বাড়ি ভাড়া কোনো আড্ডা মারছিলো, বাড়ি ভাড়া মাঝে মাঝে প্রায় থাকে এরকম থাকে, আবার 2-3 দিন পরে চলে যায়। তা মাথাতে এখন ফাটা চোট দেখছি, এটা পড়ে গিয়ে হয়েছে নাকি মেরেছে আমি তো বুঝতেই পারছি না কিছু। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।